নমস্কার, আইটিভি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর, অর্থাৎ যীশুখ্রিস্ট আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই বড়দিন উপলক্ষে বহরমপুর শহরের বিভিন্ন চার্চগুলিতে মানুষের ভিড় উপচে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে আলোর রোশনায় ভরে উঠেছে, আলোকসজ্জায় সেজে উঠেছে এই চার্চ। কীভাবে উপভোগ করছে মানুষজন আজকের এই দিনটিকে, আমরা কথা বলে নেব এখানকার এক দর্শনার্থীর সঙ্গে। দিদি, আপনার নাম কি? আমার নাম মৌসুমি পাল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমি সারগাছি থেকে আসছি এখানে দেখতে, বহরমপুরে চার্চ দেখতে। তো এখানে এসে খুব ভালো লাগলো, এত দর্শনার্থী এখানে এসেছে, প্রচুর ভিড়, মানুষের ভিড়ে মানে প্রচুর লাইন দিয়ে দেখতে হলো আমাদেরকে এখানে। আচ্ছা, প্রতি বছর কি এখানে আসেন আর কীভাবে উদযাপন করেন সারাদিন এই দিনটাকে? প্রতি বছরই এখানে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এখানে পালন করা হয়। এটা সকাল থেকে প্রার্থনা এবং এই যে এত কিছু সাজানো হয়, এটা সুন্দরভাবে সাজিয়ে এবং মানে খুব সুন্দরভাবে করা হয়, এবং এদের যে প্রার্থনাটা খুবই সুন্দর লাগে শুনতে আমাদের সবারেরই, এবং এখানে দেখানো হয় যীশুখ্রিস্টের জন্ম কথা, এরকম সমস্ত কিছু বলাও হয়। আচ্ছা, এই যে দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে এই যে এই চার্চে আসা, এই ব্যাপারটা ঠিক কেমনভাবে উপভোগ করেন? না, আসি তো, এবার এবছর মনে হচ্ছে প্রচুর মানে এবছর বেশি ভিড় লাগছে দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী এবছর, তো খুব ভালো লাগে। কী বলবেন আর এই যে যারা দেখছে লাইন দাঁড়িয়ে চার্চে এসছেন, তাদের প্রতি কী বার্তা দেবেন? সবাই মানে এই দিনটা সবাই আমরা যে বড়দিনটা যে কারণে পালন করি, তো আমি চাইবো যে বাচ্চাদেরকেও দেখানো হোক এটা, কারণ বাচ্চারাও যীশুখ্রিস্ট সম্পর্কে জানুক এবং তার ওনার জন্ম বা উনি কীভাবে যে হত্যা করা হয়েছিল ওনাকে, সমস্ত কিছু এই ধর্মটাও সম্পর্কে জানাবে সমস্ত বাচ্চা, বা সবারই আসা দরকার একবার, একদিন হলেও এইটা একদিনই আমরা মানে ভালোভাবে সবাই খুশি করে ফ্যামিলি নিয়ে বা কেউ বন্ধু কেউ বাচ্চা সবাই নিয়ে এখানে আসলে একটু মনটাও ফ্রি হবে, প্লাস এটা সম্পর্কে জানবে, ধর্মটা সম্পর্কে একটু জানতেও পারবে, যীশুখ্রিস্ট সম্পর্কেও জানতে পারবে এটুকু। আমরা চার্চের ভেতরে আরও এক দর্শনার্থীকে পেয়ে গেছি। আমরা দেখতে পেয়েছি একদম সান্টা ক্লজের সাজে তিনি সেজে উঠেছে। আচ্ছা, আপনার নামটা কি? জয়িতা মণ্ডল। আচ্ছা, প্রতি বছর কি এই চার্চে আসেন আর কীভাবে এই দিনটিকে উপভোগ করছেন? এই তো সন্ধ্যা মানে বিকেল সন্ধ্যার দিকে এই চার্চে আসি, এই ঘুরি ফিরি খাওয়া দাওয়া এইভাবে উপভোগ করছি। আচ্ছা, এই যে দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে এই চার্চের ভিতরে ঢুকলেন, এই ব্যাপারটা যে কী বলবেন আপনি? মানে এটারও একটা এক্সাইটমেন্ট আছে, এই যে ভিড়ের মধ্যে দিয়ে আসা, আর আমি যদিও লাইনে দাঁড়াইনি, আমি একদম ফাঁকাই চলে এসেছি, ভালো লাগে বেশ। আচ্ছা, প্রতি বছরই কি এভাবে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়, মা বাবা আমি তিনজনে আসি। আমরা এই চার্চের ফাদারের সঙ্গে কথা বলে নেব। স্যার, এই দিনটি বা বিশেষত্ব কী রয়েছে? আজকে বড়দিন, যীশুর জন্মদিন, 25 ডিসেম্বর। সারা বিশ্বে আমরা যীশুর জন্মদিন পালন করি, উৎসব করে আনন্দ করি, কারণ যীশু এসছেন পৃথিবীতে আমাদের শান্তি দিতে, ভালোবাসা দিতে। আর তাই আজকে আমরা উল্লাস করি, আনন্দ করি, কারণ যীশুর জন্মদিন আর এই শান্তির বাণী তিনি আমাদের পৃথিবীতে এনেছিলেন, আমাদের দিতে এসেছিলেন। আচ্ছা, এই যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি আলোকসজ্জায় সেজে উঠেছে, আর কী কী বিশেষভাবে আয়োজন করা হয়ে থাকে যেটা? হ্যাঁ, গির্জার সামনে চারিদিকে আমরা আলো দিয়ে কম্পাউন্ডটাকে সাজিয়েছি, তার মধ্যে আছে ক্রিব, যেটা বলে গোশালা, যেখানে একটা দৃশ্য যেটা যীশুর জন্ম গ্রহণ করেছেন, আর সেই দৃশ্যটা আমরা লোকদের দেখাতে চেষ্টা করছি যে কোথায় কীভাবে যীশুর জন্ম হয়েছিল, কী অবস্থায়, সেইটাই আমরা একটু দেখার চেষ্টা করেছি। এই যে দীর্ঘ মানুষের শত শত মানুষের উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইন, এই ব্যাপারটা কি প্রশাসন কোনোভাবে সহায়তা করে আপনাদেরকে? হ্যাঁ, অনেক অনেক সাহায্য করে, অনেক খুব ভালো সাহায্য করেন, আমাদের সময় সবসময় আছেন, আর অনবরত ওনারা ফোন করেই যাচ্ছেন, কেমন যাচ্ছে, কেমন চলছে, কোনো অসুবিধা আছে কি না, আর যখনই অসুবিধা হবে আপনারা আমাদের ডাকবেন, আমরা আছি পাশে, প্রশাসনরা আমাদের পাশেই আছেন, খুব সাহায্য করছেন। আচ্ছা, কতক্ষণ আজকের দিন এই বিশেষ দিনে কতক্ষণ এটা ওপেন রয়েছে, কতক্ষণ মানুষ দেখতে পাবেন? আজকে 8টায় বন্ধ হবে, আর গেটটা বন্ধ হবে, সামনের গেটটা 8টার সময় বন্ধ হবে, আর আশা করি আধা ঘন্টার মধ্যে আমরা ভিড়টাকে একটু বাইরে। আগামী দিনেও কি এইভাবে জাঁকজমকভাবে পালন করবেন নাকি আরও অন্য কোনো কিছু নিত্য নতুন? এইভাবেই আমরা পালন করব, কালকেও খোলা থাকবে, কালকেই শেষ দিন, কারণ আমরা সারা পুরো সপ্তাহে খুলে রাখতে পারি না, অসুবিধা আছে বলে।
কালকেও খোলা থাকবে। আপনার নাম আর আপনি? আমি ফাদার পিটার মারাডি, আমি এই গির্জাঘরের ইনচার্জ। ধর্ম যার যার উৎসব সবার, একদমই তাই। আপনারা দেখতে পেলেন এখানে সব ধরনের মানুষ, সব ধর্মের মানুষ একত্রিত হয়ে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরায় সুদীপ রায়ের সঙ্গে বৈশাখী ভৌমিকের রিপোর্ট, আইটিভি নেটওয়ার্ক।